গণ টিকাদান কর্মসূচির প্রথম দিনে 30 লাখেরও বেশি মানুষকে টিকা দেওয়া হয়েছে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। প্রথম ও দ্বিতীয় ডোজ মিলিয়ে এসব টিকা দেওয়া হয়। দ্বিতীয় দিনেও করোনার টিকা নিতে কেন্দ্রে কেন্দ্রে ভিড় করেছে সাধারণ মানুষ। প্রথম দিন প্রতি কেন্দ্রে 300 করে টিকা দেওয়া হলেও দ্বিতীয় দিন থেকে দেওয়া হচ্ছে 350 ভ্যাকসিন। করোনার সংক্রমণ ও মৃত্যু কমেছে। গত 24 ঘন্টায় বিভিন্ন জেলায় 98 জন মারা গেছে। ফরিদপুর মেডিকেলে 19 জনের মৃত্যু হয়েছে, 18 জন মারা গেছেন রাজশাহীতে। বরিশাল মেডিকেলে 11 এবং চুয়াডাঙ্গায় মারা গেছেন 6 জন। চট্টগ্রামে মারা গেছেন 15 জন, 5 জনের মৃত্যু হয়েছে কুমিল্লাতে। এছাড়া চাঁদপুর, দিনাজপুর, খুলনা, যশোর ও মেহেরপুরে মারা গেছেন 16 জন। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনে আসিয়ান জোটে সহায়তা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। সকালে আসিয়ান ডে উপলক্ষে আয়োজিত ভার্চুয়াল আলোচনায় তিনি এই সহায়তা চান। মন্ত্রী বলেন, বাংলাদেশে 11 লাখেরও বেশি রোহিঙ্গাদের নিরাপদে প্রত্যাবাসন করতে না পারলে এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার প্রভাব পড়বে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, গণটিকার নামে সারা দেশে গণতামাশা শুরু করেছে। রোববার বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, সরকারের কাছে টিকা এসেছে 1.7 কোটি, অথচ শতকরা 70% মানুষকে টিকা দিতে হলে প্রয়োজন 26 কোটি টিকা। যেসব ভবন মালিক ও প্রতিষ্ঠানের অবহেলায় ডেঙ্গুর চাষ হয় তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। সকালে রাজধানীর বাড্ডার, বেড়াইত ও সাতারকুলে ডেঙ্গু নিধন অভিযানে তিনি এই হুঁশিয়ারি জানান। মেয়র বলেন, নগরবাসী সচেতন না হলে সিটি কর্পোরেশনের পক্ষে ডেঙ্গু নিধন সম্ভব নয়। বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিবের আদর্শ দর্শন আর রাজনৈতিক দূরদর্শিতাই স্বাধীনতার পথ দেখিয়েছিল। সকালে বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিবের 91তম জন্মদিনের আলোচনায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে 5 জন নারীকে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব পদক 2021 প্রদান করা হয়। শর্ত সাপেক্ষে বিদেশিদের ওমরা পালনের সুযোগ দিচ্ছে সৌদি আরব সরকার। 9 আগস্ট থেকে করোনার পূর্ণ ডোজ টিকা নেয়া বিদেশি মুসল্লিদের কাছ থেকে ওমরা হজের আবেদন গ্রহণ শুরু হবে জানিয়েছে সৌদি হজ ও ওমরা বিষয়ক মন্ত্রণালয়। করোনা মহামারীর প্রভাবে প্রায় 1.5 বছর ধরে বিদেশি মুসল্লিদের জন্য বন্ধ ছিল সৌদি আরবের সীমান্ত। গেল 24 ঘন্টায় বিশ্বে কমেছে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা। এদিকে পাবলিক হেলথ ইংল্যান্ডের বিজ্ঞানীরা জানিয়েছেন, যারা করোনার টিকা নিয়েছেন তারাও টিকা না নেওয়া ব্যক্তিদের মতোই অতি মাত্রায় সংক্রামক ধরন ডেল্টা ভেরিয়েন্ট ছড়াতে পারে। প্রাথমিকভাবে এমন প্রমাণ পেয়েছেন তারা। গেল সপ্তাহে একই সংখ্যা প্রকাশ করেছিল যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র CDC। বিশ্বে সাপের কামড়ে মারা যাওয়া 50% ভারতীয় নাগরিক। সেদেশে প্রতি বছর গড়ে 58,000 মানুষ সাপের কামড়ে মারা যায়। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের গবেষণায় এসব তথ্য জানা গেছে। গবেষণা বলছে, 2000 সাল থেকে 2019 সাল পর্যন্ত সাপের কামড়ে ভারতে মারা গেছে 12 লাখ মানুষ। সিরিজের 5ম ও শেষ টোয়েন্টিতে কাল অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। মিরপুরে খেলা শুরু হবে সন্ধ্যা 6টায়। টানা 3 ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করলেও জয় নিয়ে শেষ করতে চায় বাংলাদেশ। অন্যদিকে 4র্থ ম্যাচ জিতে হোয়াইট ওয়াশের সংখ্যা এড়িয়েছে অস্ট্রেলিয়া। জয়ের আত্মবিশ্বাস কাজে লাগিয়ে শেষ ম্যাচটা জিতে দেশে ফিরতে চায় ম্যাথিউ ওয়েডের দল।